বাংলাদেশ এ দলের হয়ে ব্যাটিং করছিলেন ইয়াসির আলী রাব্বি। এমনিতেই তার ব্যাটিং নিয়ে সমালোচনার অন্ত নেই, এমনকি দেশের বাইরে গিয়েও তাকে হতে হয় কটূক্তির শিকার। এ দলের হয়ে চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে রাব্বি এতটাই দারুণ ব্যাটিং করেছেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাকা গুটি কয়েক দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হয়েছেন। পুরোটা সময় উপভোগ করেছেন ডানহাতি এই ব্যাটারের ব্যাটিং। শেষ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ জিততে হলে বাংলাদেশ এ দলের দরকার ছিল 461 রান। চতুর্থ দিন 160 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 3 উইকেট। মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। উইন্ডিজদের কাছে আরেকটা পরাজয়ের সম্ভাবনা তখন প্রবল। ঠিক এই সময় জয়ের সঙ্গে দলের হাল ধরেন রাব্বি, গড়েন 117 রানের জুটি, নিজেও তুলে নেন হাফ সেঞ্চুরি, সেটিও যেন তেন ভাবে নয়। চার দিনের ম্যাচে 6টি 4 আর 4টি 6 হাঁকিয়ে 85 বলে 67 রান। পুরো ম্যাচ জুড়েই উইন্ডিজ ফিল্ডারদের লক্ষ্য ছিল বাংলাদেশের ব্যাটারদের স্লেজিং করে মনোবলে চির ধরানো, ব্যাটারদের ভরকে দেয়া। সেটা প্রমাণ হয় খেলার মাঝে রাব্বি যখন একটু জিরিয়ে নিচ্ছিলেন, তখন তার কাছে এসে উইন্ডিজ ফিল্ডাররা স্লেজ করতে থাকেন। আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে সেটা নিয়ে অভিযোগও জানাতে দেখা যায়। বিশেষ করে স্পিনার সিনক্লেয়ারের সঙ্গে রাব্বির লড়াইটা ছিল দেখার মতো। সিনক্লেয়ার একবার রাব্বিকে স্লেজ করলে বাংলাদেশ এ দলের এই ব্যাটার জবাবটা দিয়েছেন সফল করে বিশাল এক ছয় হাঁকিয়ে, যেটা ছিল রাব্বির খেলা দুই নম্বর বল এবং প্রথম ছক্কা। স্লেজিং করেও কোনো লাভ না হয়, উইন্ডিজ ওই স্পিনারের হতাশাই বলে দেয় সব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একই বোলারের পরের ওভারেও রাব্বি ছয় হাঁকিয়েছেন দেখে মনে হবে আগের ওভারে হাঁকানো ছয়টারই পুনরাবৃত্তি। পার্থক্য ছিল আগেরটায় সফল করেছেন, এবারেরটায় জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন। এবারও সিনক্লেয়ারের হতাশা ছিল দেখার মতো। প্রথম ইনিংসে স্পিনে আউট হয় রাব্বির প্রতি উইন্ডিজ অধিনায়কের পরিকল্পনাই ছিল স্পিনে ঘায়েল করা। সিনক্লেয়ারের পর তাই বাহাতি স্পিনারের বলে এমন দুর্দান্ত একটা লফটের ড্রাইভ খেলে চার হাঁকিয়েছেন রাব্বি। এক বল পর আবারও সেই ট্রেডমার্ক ফুল সুইং শটে ছয়, যেন উইন্ডিজ অধিনায়কের পরিকল্পনাকে প্রমাণ করলেন ভুল। দুই স্পিনারকে দিয়ে কাজ না হয় আরেক স্পিনার এলিক অ্যাথানজিকে আক্রমণে আনেন উইন্ডিজ অধিনায়ক, তাকেও ওয়েলকাম করেছেন রাব্বি সুইপ করে ছয় হাঁকিয়ে। এমন শট শুধু উইন্ডিজ ফিল্ডারদের চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। জয়কে সঙ্গ দেওয়ার পাশাপাশি রাব্বির এমন ব্যাটিং কোণঠাসা করে ফেলে উইন্ডিজদের, যে কারণে মনস্তাত্ত্বিক খেলায়ও খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। জেতার সম্ভাবনা আছে এমন ম্যাচটি শেষ পর্যন্ত হয় ড্র। বাংলাদেশের ইনিংস থামে 4 উইকেটে 306 রানে। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। যাতে জয়ের পাশাপাশি রাব্বিরও অবদান, 85 বলে তার 67 রানের ইনিংসটি দেখে দর্শকরাও কি আর হাততালি না দিয়ে থাকতে পারেন। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।